আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা মুরগিকে প্যারেন্টস বানানো বা ডিম পাড়ার জন্য তুলবেন এ চিন্তাধারায় আছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা যখন প্যারেন্টস মুরগির জন্য আসলে রেডি করি বা ডিম পাড়ার জন্য রেডি করি তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের মুরগিকে লং টাইম রাখতে হবে যেহেতু ডিম প্রোডাকশন করবো আর কোনো প্রকারের ওষুধ মিস না হয় বা ভ্যাকসিন মিস না হয় যাতে করে আমাদের পরবর্তীতে কোনো মুরগির সমস্যা বা একটা দুইটা মুরগি না মারা যায় আমরা এই চেষ্টাই করে থাকি কিন্তু তারপরে দেখা যায় আমাদের কিছু ভুলের জন্য না জানার কারণে আমাদের মুরগি অনেক সময় মারা যায় মারা দেখা যাচ্ছে তখন আমরা মানে সর্বশেষ একটা চিন্তা করে যে বিক্রি করে দেবো দিয়ে আবার নতুন করে শুরু করতে চাই এভাবে আসলে চলতে থাকে তা আমাদের যে ভুলগুলো সাধারণত হয় আজকে আমি যে ওষুধটার কথা বলবো এটার এই ওষুধটার নাম দিয়েছেন ইউরিনিক্স ইউরিনিক্স এটা হচ্ছে হলো কিডনি টনিক আমরা যেমন মুরগিকে প্রতি দুই মাস অন্তর অন্তর বা মাসে লিভার টনিক খাওয়াই এটা হচ্ছে হলো কিডনি টনিক তবে এটা আপনার বাচ্চাকে বা মুরগিকে সারা বছর খাওয়াতে হয় না বা সবসময় লিভার টনিকের মতো খাওয়াতে হয় না এই ইউরোনিক্স সাধারণত খাওয়ানো হয় যখন আপনার মুরগির কিডনির সমস্যা হয় আর কিডনির সমস্যা তখন হয় যখন আপনার বাচ্চাকে বুড়িং করেন তখন থেকে কিন্তু শুরু হয় আপনার বাচ্চারা যখন বুড়িং করেন অনেকেই আমরা আসলে আসলে আপনাদেরও ভুল না তাপমাত্রার হেরফার হয় যে আমরা কোন সময় দেখা যে বেশি হিট হচ্ছে কোনো সময় কম হিট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না এতে করে হয় কি আপনার ওই মুরগির পেটে এক ধরনের নাড়ির মতো পানি জমে বা পানি জমে থাকে এইটা জমে থাকার কারণে আপনার মুরগি বেশি দিন কিন্তু বেঁচে থাকবে না দেখা যাবে যে আপনার মুরগি খাবে দাবে সব ঠিক আছে দেখা যাবে দুই মাস পর থেকে আপনারা যখন জবাই করবেন একটা মোর খাওয়ার জন্য বা মুরগি খাওয়ার জন্য কোনো কারণবশ ঝিমাছে জবাই করবে দেখবেন যে ভিতরে পানি জমে আছে বা পানির নাড়ির মতো ফুলে উঠছে ঠিক আছে দেখে মনে হবে যে এক্সট্রা একটা নাড়ি হয়েছে পানির এই সমস্যাটা হয় শুধু একটাই কারণে আপনার তাপের সমস্যার জন্য তাই ইউরিনিক্স ইউরোনিক্স ওষুধটা আপনারা বুডিং অবস্থায় খাওয়াবেন তাহলে কিডনির ওই এটা কিডনিতে পানি জমে সাধারণত তখন এই পানিটা জমবে না যদি হিটের সমস্যা হয়ে থাকে তখন এই ওষুধটা কভার করে দেবে যদি কোনো বাচ্চার এরকম সমস্যা হচ্ছে যে একটু কম হয়ে গেছে বা একটু বেশি হয়েছে তখনই কিডনির জন্য বা ওই পানির জন্য শুধু কাজ করবে যে পানিটা আস্তে আস্তে ও নষ্ট করে দেবে বা হতে দেবে না ঠিক আছে আপনার বাচ্চাকে স্বাভাবিকই রাখবে এটার কাজ হচ্ছে এই এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম আপনারা এটাই বোর্ডিং অবস্থা থাকবে যতদিন দুদিন দশ বারো দিন পর্যন্ত প্রতিদিন দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত বা সকাল থেকে দুপুর পর্যন্ত এক্সুট চালাবেন পাশাপাশি অন্যান্য ওষুধগুলো চালাতে হবে এবং ভ্যাকসিনগুলো দিয়ে যেতে হবে আর অবশ্যই মাথায় রাখবেন ভ্যাকসিন দেওয়ার কিন্তু যদি আজকে সকালে ভ্যাকসিন দেওয়া আগামীকাল সকাল থেকেই কিন্তু ওষুধ চলবে এছাড়া ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ওষুধই কিন্তু চলবে না ঠিক আছে এগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনারা যারা প্যারেন্টস মুরগি করবেন তাদের জন্য বলবো অবশ্যই এই ওষুধটা খাওয়াবেন তাহলে যদি আপনাদের রিস্ক থাকবে না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বিলাইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম